हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के मैं तैरी करब बाधाकपिर घंट। इटा रुटी परोटा लुचि और भातर साथे खूब भल्लभ लागे खेते। और इटा मैं निरामिषी तैरी करब। चलून तेल देखे नी की लागे। 1.5 चामच मतो आमी गोटा जिरे दीची, 2 तेजपाता और 1 चामच मतो जिरे गुड़ो नेब। हलुद गुड़ो नेब 1 चामच और 1 चामच नून नेब और 1.5 चामच मतो चीनी नेब। एटा मिष्टि मिष्टि हय एकटु खेते, आपनारा मिष्टिटा कम दितेई पारेन। और घी नेब 1.5 चामच मतो। छोटो छोटो आलू 2 टुकड़ो करे केटे रेखेछि और निएछि आदा बाटा और काँचा लंका चेरा और हाफ बाटि मतो सर्षेर तेल निएछि। একটা গোটা বাঁধাকপি আমি এরকম ঝিরঝিরি করে কেটে রেখেছি। আমি জল দিয়ে ধুয়ে রান্না করতে বসাবো যাতে আমার তরকারিতে জল না লাগে। আর কিন্তু আপনারা যদি আগে থেকে কেটে রাখেন তাহলে তরকারিতে রান্না করার সময় একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন, নালে পুড়ে যাবে। প্রথমে কড়া বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোমতো গরম হয়ে গেলে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেব আর একটু ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজলে খেতেও খুব টেস্ট লাগে। এবার আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা দেওয়ার পর বেশিক্ষণ কষবো না, নাহলে মশলা পুড়ে যাবে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে, জল লাগবে, তাহলে জল দিয়ে দেবেন। আমার এখানটায় জল লাগবে না, আমি যেহেতু সঙ্গে সঙ্গে ধুয়ে বসিয়েছি ওই জন্য আমার তরকারিতে জল লাগবে না। এবার আমি আদা দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পর আমি আর নাড়বো না, 5 মিনিটের জন্য লো ফ্লেম করে ভাপে রেখে দেব। পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা রাখার পর দেখুন কপিটা সিদ্ধ হয়ে এসছে অনেকটা আর অনেকটা কমে এসছে। এরপর আমি চিনি আর ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। কপি রান্নাতে বারবার নাড়তে হবে, দেখতে হবে জল লাগবে কি না। যদি জল লাগে তাহলে সামান্য পরিমাণে দিতে পারেন। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ভাপে রেখে দেব। কিছুক্ষণ ভাপে রাখার পর আলু বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি মাঝে দুবার দেখে নিয়েছিলাম যে কড়াতে লেগে যাচ্ছে কি না বা একটু জল লাগবে কি না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা একবার ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।